হ্যালো বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি বার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো নেক্সট আপডেটে কোন প্লেয়ারের রেটিংটা বাড়তে পারে অথবা কোন প্লেয়ার রেয়ার থেকে লিজেন্ডারি হতে পারে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে প্রথম পর্ব, অর্থাৎ আজকে কোন কোন প্লেয়ারের রেটিংটা বাড়তে পারে সামনের আপডেটে, এ সম্পর্কে আজকের ভিডিওটা হচ্ছে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব কোনো একটা ভিডিওতে। ওকে ভিউয়ার্স, ভিডিওটা তাহলে শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, তো আমাদের প্রথম কার্ডটা হচ্ছে গাবি, সেন্ট্রাল মিডফিল্ডার অফ স্পেন। এই খেলোয়াড়টি লিজেন্ডারি হতে পারে নেক্সট আপডেটে। তারপরে কার্ডটি যদি আপনাদেরকে দেখায়, এ হচ্ছে রদ্রিগো, নেক্সট আপডেটে 100% লিজেন্ডারি হবে এই প্লেয়ারটি। এছাড়াও ব্রাজিলিয়ান আরেক রাইট উইঙ্গার রাফিনহা, নেক্সট আপডেটে আপনারা পেতে যাচ্ছেন লিজেন্ডারি কার্ড। তারপর রয়েছে ওনানা, অর্থাৎ আন্দ্রে ওনানা, ইন্টার মিলানের এই গোলকিপার লিজেন্ডারি হতে যাচ্ছে নেক্সট আপডেটে। এছাড়া রয়েছে টাচুমেনি, দারুণ খেলতেছে রিয়াল মাদ্রিদের হয়ে, ডিফেন্সিভ এই মিডফিল্ডারকে পেতে যাচ্ছেন আপনারা লিজেন্ডারি কার্ডে। তারপর রয়েছে নুনেজ, সেন্ট্রাল মিডফিল্ডার অফ উরুগুয়ে, লিভারপুলের এই তারকা হতে যাচ্ছে নেক্সট আপডেটে লিজেন্ডারি প্লেয়ার। আমাদের নেক্সট কার্ডটি হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো, দারুণ খেলতেছে এই টটেনহামের সেন্ট্রাল ব্যাক, পরবর্তী আপডেটে আপনারা পেতে যাচ্ছেন লিজেন্ডারি কার্ড। তারপর যদি আপনাদেরকে দেখাই, এ হচ্ছে ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্টনি, দারুণ খেলতেছে এই সিজনে, 78 থেকে 79 হওয়ার চান্স রয়েছে। এর নাম হচ্ছে কাইল ওয়াকার, দারুণ ফর্মে আছে এই রাইট ব্যাক ইংল্যান্ডের, তার রেটিং 80 থেকে 82 হওয়ার চান্স রয়েছে। এরপর রয়েছে রুবেন দিয়াস, বর্তমানে ম্যান সিটির দারুণ একটা খেলোয়াড়, তার রেটিং 82 থেকে 83 হতে পারে। তারপর যদি আপনাদেরকে দেখাই, এ হচ্ছে রদ্রি, দারুণ ফর্মে আছে এই ডিফেন্সিভ মিডফিল্ডার স্পেনের, তার রেটিং 1 বাড়তে পারে, অর্থাৎ 83 থেকে 84 হতে পারে। এর নাম হচ্ছে আর্জেন্টাইন সেন্ট্রাল ব্যাক লিসান্দ্রো মার্টিনেস, তার রেটিংও +1 হতে পারে। তো বন্ধুরা, এ হচ্ছে উরুগুয়ের সেন্ট্রাল ব্যাক আরাওহো, তার রেটিংও বাড়তে পারে +1। ওকে বন্ধুরা, তো আমাদের পরবর্তী কার্ডটি হচ্ছে জ্যাক গ্রিলিশের, জ্যাক গ্রিলিশ লেফট উইঙ্গার ইংল্যান্ডের, এই প্লেয়ারটি ম্যান সিটির খেলোয়াড়, 80 থেকে 82 হতে পারে নেক্সট আপডেটে। তারপরের প্লেয়ারটি হচ্ছে থিও হার্নান্দেস, তার রেটিং 82 থেকে 83 হওয়ার চান্স রয়েছে নেক্সট আপডেটে। এরপর দ্য বিগ ম্যান কিলিয়ান এমবাপ্পে, তার রেটিং 86 থেকে 88 হয়ে যেতে পারে নেক্সট আপডেটে, কেননা ভালো ফর্মে আছে লিগ ওয়ানে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক তো আশা করতেই পারি। তো ভিউয়ার্স, দেখা হবে পরের কোনো ভিডিওতে দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করি সঙ্গেই থাকবেন নিশ্চয়ই।